অভিভাবক থেকেও রাজ্য ক্রিকেট সংস্থা চলছে কিন্তু অভিভাবকহীনভাবে। না হলে তো ভার্চুয়াল বৈঠকে এভাবে সভাপতি সচিবের উপস্থিতির মধ্যে অযথা বাক বিতণ্ডা করতেন না যুগ্ম সচিব কিশোর দাস। এই মুহূর্তে টিসিএর অভিভাবক মানে সভাপতি ডক্টর মানিক সাহা। ওনার মতো স্বচ্ছ লোক থাকার পরও কিভাবে যুগ্ম সচিবের এহেন আচরণ সম্ভব, যার ফলে পুরো ভার্চুয়াল বৈঠকেই বাতিল হয়ে গেল, কোনো সিদ্ধান্তই হলো না এই ভার্চুয়াল বৈঠকে। অভিভাবক থেকেও কেমন জানি অভিভাবকহীন চলছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। না হলে তো এমন হওয়ার কোনো কথাই ছিল না। যেখানে এই মুহূর্তে টিসিএর দায়িত্বে রয়েছেন খোদ ডক্টর মানিক সাহা, পদে তিনি রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি। তার সঙ্গে রয়েছেন সচিব হিসেবে তিমির চন্দ সহ অন্যান্যরা। তারা প্রত্যেকেই ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা নিয়েই তদবির রয়েছেন প্রতি মুহূর্তে। কিন্তু তাদেরই একজন সঙ্গী, অর্থাৎ যিনি যুগ্ম সচিবের দায়িত্বে রয়েছেন, তার তালবাহানা দিনের পর দিন কেবল বেড়েই চলেছে, যেটাকে কোনোভাবেই আপাত দৃষ্টিতে সঠিক বলে মনে করছে না রাজ্যের ক্রিকেট মহল। যেখানে সভাপতি প্রতিটা মুহূর্তে স্বচ্ছতার বিষয়টাকে সামনে এনে রাজ্য ক্রিকেট সংস্থাকে এক নতুন রূপ দিতে বদ্ধপরিকর, সেখানে যুগ্ম সচিব কিশোর দাসের এহেন কর্মকাণ্ডগুলো দিনের পর দিন ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সভাপতি সচিবের কাছে। অবাক করার মতো ঘটনা হলো, করোনা আবহে রাজ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে শনিবার দুপুরে এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয় টিসিএর অফিসে। এতে দায়িত্বে থাকা টিসিএর প্রত্যেকেই নিজেদের অভিমত দেবেন, এটাই আশা করছিলেন সবাই। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ভার্চুয়াল মিটিংটা যে উদ্দেশ্যে ডাকা হয়েছিল সেটা বানচাল হয়ে গেল যুগ্ম সচিবের অযথা বাক বিতণ্ডার কারণে। প্রয়োজনীয় ইস্যু নিয়ে আলোচনা করার পরিবর্তে এই ভার্চুয়াল বৈঠকে টিসিএর যুগ্ম সচিব কিশোর দাস বেশ কিছু অবৈজ্ঞানিক বিষয় নিয়ে কথা বলতে থাকেন, যেগুলোর কোনো মানেই কেউ বুঝতে পারলেন না। ভার্চুয়াল বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল কোচ নির্বাচকদের বাছাই সহ রাজ্য ক্রিকেটের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন সভাপতি সচিব সহ অন্যান্য পদাধিকারীরা। এই আলোচনার সভায় যুগ্ম সচিব কিশোর দাস তুলে ধরলেন রাজনৈতিক বিষয়। প্রশ্ন হলো, টিসিএ কি রাজনৈতিক মঞ্চ না ক্রিকেটারদের আতুর ঘর? এটা হয়তো তিনি ভুলে গেলেন। এর থেকেও সবচেয়ে বড় যে বিষয়টা তা হলো, যেখানে খোদ সভাপতি ডক্টর মানিক সাহার মতো স্বচ্ছ মানসিকতা সম্পন্ন লোক রয়েছেন, সেখানে কিভাবে টিসিএর মধ্যে যুগ্ম সচিব তুলে ধরলেন রাজনৈতিক বিষয়টি, এটা আলাদা বিষয়। রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি রাজ্য বিজেপির ও সভাপতি, তাই বলে তাকে তো কোনো সময় টিসিএতে দেখা যায়নি ক্রিকেট ছাড়া অন্য কোনো বিষয়ে কারোর সাথেই আলোচনা করতে। এই মুহূর্তে টিসিএর প্রধান অভিভাবক সভাপতি ডক্টর মানিক সাহায়। এখন প্রশ্ন হলো, তার সামনে কিভাবে রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর দাস এইভাবে ওপেন রাজনৈতিক বিষয়গুলোকে উত্থাপন করতে পারেন? এটাকে তো কোনোভাবেই মেনে নিতে পারছেন না রাজ্যের ক্রিকেট মহল। কিন্তু এখন যতই দিন গড়াচ্ছে ততই তাদের যুগ্ম সচিবের বিভিন্ন কর্মকাণ্ডে খুবই আফসোস প্রকাশ করছে ক্রিকেট প্রেমীরা। এমন তো হবার কথা ছিল না। এই বিষয়টার দিকে খুব শীঘ্রই নজর দেওয়া দরকার টিসিএর সভাপতির, না হলে কিন্তু রাজ্য ক্রিকেট আবারও সেই আগের গতিতে চলবে, যেটা কোনোভাবেই চায় না আপামর রাজ্যের ক্রিকেট প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।